एवरीवन वेलकम बैक टू माय चैनल सामियास कुकिंग। आज के आमी आपनादेर के तैरी करे देखाबो खूब जनप्रिय खाबार आर सेटी होच्छे चिकेन बार्गार। आपनारा होयतो अनेकेई ए बार्गारटी खेयेछेन। जारा ए बार्गारटी खेयेछेन तारा जानेन एटी कतटा टेस्टी। खूब सहजेई आमी अल्प समये ए फास्ट फूड स्टाइलेर चिकेन बार्गारेर रेसिपी आपनादेर साथे शेयर करब। तो चलुन देखे नेई किभाबे एई चिकेन बार्गारटी तैरी करेछि। जारा जारा आमार चैनलटीते आज नतून भिडियो देखछेन तारा आमार चैनलटीके अवश्यई सबस्क्राइब करे पाशेर बेल बाटनटीते क्लिक करबेन। प्रथमे दुइटी बार्गार बानाते जे परिमाण चिकेन लागे सेई परिमाण चिकेन निये एटीके खूब भालोमतो धुये पतला पतला करे आमी स्लाइस करे निएछि। एखन एर मध्ये दिए दिच्छि आमी एक टेबिल चामच आदा रसुनेर बाटा, दिए दिच्छि आधा चा चामच लवण, दिए दिच्छि आधा चा चामच कालो गोलमरिचेर गुड़ो, दिच्छि आधा चा चामच मरिचेर गुड़ो, एटी आपनादेर स्वादमतो कम बेशी दिए नेबेन। दिए दिच्छि एक टेबिल चामच सया सस और चिकेनटी मैरिनेट करार क्षेत्रे आपनारा सया ससटी व्यवहार करार चेष्टा करबेन। एखन सबगुलो मसला खूब भालोभाबे हाथ दिए मिशिए निते हबे जाते करे चिकेनेर गाए भालोभाबे मसलागुलो लागे। मैरिनेट करा हुए गेछे, एखन एटाके आमी रेखे दिब प्राय 20 मिनिटेर मतो। एई फाके आमी बार्गार ससटी तैरि करे नेब। तो एखाने आमी निये निएछि रूम टेम्पारेचारे रखा एकटी डिम। एर मध्ये दिए देब एक टेबिल चामच रसुन कुचि, दिए देब एक चा चामच सरिषा बाटा, तबे आपनारा चाइले एखाने सरिषा गुड़ो व्यवहार करते पारेन। दिए दिलाम एक टेबिल चामच चीनी, दिए दिच्छि एक टेबिल चामच गुड़ो दूध और गुड़ो दूधटा आपनारा अवश्यई व्यवहार करार चेष्टा करबेन, एते करे फ्लेवरटा सुंदर आसे। दिच्छि स्वादमतो लवण, एक्षेत्रे आपनारा चीनी एवं लवणेर परिमाणटा स्वादमतो दिए नेबेन। दिच्छि एक टेबिल चामच लेबुर रस और एते करे डिमेर एक्सट्रा कोनो स्मेल थाकबे ना। और शेषे आमी एक कप परिमाणेर सामान्य किछु तेल निये निलाम। এখন সবগুলো উপাদান একসাথে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু তেলটা 5 থেকে 6 বারে ঢেলে নিয়েছি, প্রত্যেকবার এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রায় 4-5 বারের মতো ব্লেন্ড করার পর শেষবারের মতো তেল দিয়ে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এটি কিন্তু ঘন হয়ে মেয়োনিজের মতো হয়ে গিয়েছে। আর পারফেক্ট মেয়োনিজের একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন বার্গারি সসের জন্য এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। তো দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এটি দেওয়ার ফলে বার্গারের সসে একটা স্মোকি ফ্লেভার আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আবারও সবগুলো উপাদান আরও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট একটা বার্গারের সস। আপনারা পারফেক্ট বার্গারের সস বানাতে চাইলে এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে নিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দিলাম প্রায় 3 মিনিটের মতো। এক পাশ হয়ে গেলে চিকেনগুলোকে এভাবে উল্টে দেবেন অপর পাশ হওয়ার জন্য। দেখুন দুই পাশ আমার হয়ে গিয়েছে। আপনারা চিকেনগুলোকে খুব বেশি ভাজবেন না, এতে করে চিকেনগুলোর জুসিনেস থাকে না। এখানে বার্গারের জন্য আমি দুটি বার্গার বান নিয়ে নিয়েছি এবং বার্গার বানগুলোকে এইভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি। এখন বার্গার বানের নিচের অংশে প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে বার্গার সসটি আমি রেডি করেছিলাম সেটি। সসটা একটু বেশি করেই দিবেন, কারণ এই সসটির খেতে কিন্তু খুবই টেস্টি আর এই সসটার কারণে কিন্তু আসলে বার্গারের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটোর সস আর সসটা একটু এভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দেবেন। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে চিকেন আমি রেডি করলাম সেটি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শসা, দিয়ে দিচ্ছি টমেটোর স্লাইস পিস,
দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা অনেকেই খায় না, সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন। এখন এর উপরে আবারও দিয়ে দিচ্ছি বার্গার সস। একটু বেশি করে দিলাম কারণ এই সসটা আমার খুবই ভালো লাগে। তার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি আরও এক পিস চিকেন, দিয়ে দিলাম আরেকটু টমেটো সস, এবং লাস্টে আমি বার্গারের উপরের বানটা দিয়ে দিচ্ছি। ব্যাস এখানে আমার একটা বার্গার তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা বার্গার বানিয়ে নেব। ঠিক সেমভাবে আমি আরেকটা বার্গার বানিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল ফাস্টফুড স্টাইলের চিকেন বার্গার। রেস্টুরেন্টে না গিয়েও আপনারা ঘরে এই বার্গারটি খেতে পারেন, আর এটির টেস্ট কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম না। এটি তৈরি করা কতটা সহজ এটা তো আপনারা দেখেই নিলেন, আর আপনারা যদি সেম সস বানিয়ে সেম ওয়েতে তৈরি করেন তাহলে আমি বিশ্বাস রাখি কেউ নিরাশ হবেন না। আমি আশা করছি আজকের এই চিকেন বার্গারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করবেন। এতে করে আমার চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিও আপনারা সবাই পেতে পারেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।